আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। শিকারি ভাই ও বন্ধুদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি একটা বড়শি রিভিউ দিব। আসলে বড়শিটা এসেছে হলো মালয়েশিয়া থেকে। তো বড়শিটা আসলে অ্যাকচুয়ালি আমি আগেও দেখিনি, এখন দেখে বেশ ইন্টারেস্টিং লেগেছে। বড়শিটার সাইজটা এবং বেসিক্যালি সাইজ না, এর শেপটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো চলুন দেখি, এর আগে হয়তো অনেকে ব্যবহার করেছেন বাট আমার কাছে একদমই নতুন, তার জন্য আমি একটু রিভিউ দিতে চাই। আপনাদের কাছে একটু জানা থাকলো আসলে এরকম বড়শি কেমন বা কী ধরনের মাছ এটাতে ভালো হিট হয়, ইনশাল্লাহ আমি সেটা চেষ্টা করবো আপনাদেরকে জানানোর। তো এটা হচ্ছে যে হারিমিৎসু বা হারিমিৎসি, এটার একটা বড়শি, এটা হচ্ছে কোম্পানি এনজয় ইওর ফিশিং লাইফ হারিমিৎস। ওকে, কোয়ালিটি ট্যাকল। আর এটার কালার আছে হচ্ছে যে NS5। ওকে, NS5 কালার আছে, কালারটা আমি পরে দেখাবো। এখন আসি সাইজে। সাইজটা হলো যে আমরা পাবো 0.8 থেকে, এই যে সাইজটা দেখতে পাচ্ছেন, চাইনিজ লেখা, তাইওয়ান আর চাইনিজ লেখা আমি জানি না এটা আসলে অ্যাকচুয়ালি। তো যাই হোক, যেগুলো ইংলিশ আছে আমি আপনাদেরকে পড়ে এবং যতটুকু বুঝেছি সেটুকু বুঝে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো এখানে সাইজ আছে বেশ কয়েকটা সাইজ, 0.8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মোট এই কয়েকটা সাইজ আপনারা অ্যাভেলেবল পাবেন। আচ্ছা, তো আর একটা বিষয় হলো যে এটা মেড ইন জাপান। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা মেড ইন জাপান, আর এটা অ্যাসেম্বেলড হয়েছে তাইওয়ানে। ওকে, এটা তাইওয়ানে অ্যাসেম্বেলড হচ্ছে। এখন আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে যে নাম্বার 5। ওকে, আর এটা আছে হচ্ছে 15 পিস, 15 পিস আছে। তো আমি প্যাকেটটা পাশে সরিয়ে রাখি। ওকে, এখন আমার হাতে এই সুন্দর বড়শিগুলো আছে। তো বড়শিগুলো আমি একটু আনবক্সিং করি। প্রথমে আনবক্সিং করি, বের হও। ওকে, 15টা বড়শি আছে এর মধ্যে, এটা একটু সাইডে রেখে দিই। তো বড়শিগুলো বেশ ইন্টারেস্টিং, আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে শেপটা। ওকে, তো শেপটা আমি একটু ক্লোজ আপনাদেরকে দেখাই, ইন্টারেস্টিং একটা শেপ আমি হাতে নিয়েও দেখাবো। তো আসলে এই ধরনের শেপের বড়শি আসলে সচরাচর আমরা ইউজ করি না আমাদের বাংলাদেশে, তো এর জন্য আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো আর একটা মজার বিষয় যেটা বলি, আমার 5 সাইজের যে চিনু হুকগুলো আছে সেটা আমার অনেক পছন্দের, কারণ 5 সাইজে বড় মাছ থেকে ছোট মাছ সবই হিট করা যায়। এখন আপনি যদি বড় বড়শি নেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি শুধু বড় মাছ হিট করতে পারবেন, বাট মাঝারি ছোট এইগুলো মাছ আপনি হিট করতে পারবেন না। আমার যেহেতু বিলে এবং নদীতে শিকার করতে খুব ভালো লাগে এবং আমি সেটাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। ওকে, তো আমার হাতে যে বড়শিটা আছে সেটা হচ্ছে যে 5 সাইজ, তো একটা পারফেক্ট সাইজের একটা হুক। এখন এটা অ্যাকচুয়ালি ফুল হাই কার্বন স্টিলের তৈরি আসলে, এটা এটা খুব মজবুত একটা কাঁটা। আমি যখন বাসায় নিয়ে গিয়ে এটা খেলবো, মানে পুকুরে বা নদীতে যখন বসবো, ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো যে আসলে কেমন এটা, বুঝছেন। ওকে, তারপরে এখন আমি যে বিষয়টাতে আসছি সেটা হচ্ছে যে আমরা সাধারণত এরকম রিং বড়শি আমরা কেউ ব্যবহার করি না। তো এটা আসলে বিদেশে বেশ প্রচলিত এবং তারা কিন্তু এই রিং বড়শিতে বেশ অভ্যস্ত। তো ইন্টারেস্টিং, বেশ ভালো লাগছে আমার কাছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে আজকের রিভিউ। তারপরে আপনাদের ইন্টারেস্টিং আরেকটা বিষয় আমি জানাতে চাই, যে এই ধরনের শেপ যেটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা রাউন্ড শেপ, একটা রাউন্ড শেপ যেটা দেখতে পাচ্ছেন, সেই এই ধরনের রাউন্ড শেপে কার্ব জাতীয় মাছ মাছ খুব ভালো হিট হয়। কেন কার্ব জাতীয় মাছ ভালো হিট হয় বলছি, কারণ কার্ব জাতীয় মাছ যখন আপনার হিট হবে তখন এটা আপনার মাংস পর্যন্ত চলে যাবে। আচ্ছা, মানে এটা ছোটার কোনো ভয় থাকবে না, আর এই হুকটা যেহেতু অনেক অনেক মজবুত সেই ক্ষেত্রে আশা করতেছি যে এটাতে মাছ ছোটার কোনো চান্স নাই। তো আসলে আমি এটাতে খুঁজতেছিলাম যে আসলে লোড কত, লোড ওইভাবে লেখা নেই, আমি তার জন্য বলতে পারলাম না, বাট আশা করতেছি যে অনেক অনেক ভালো হবে।
কারণ আমার কাছে হাতে নিয়ে তো বেশ শক্তপোক্ত মনে হয়েছে, এবং রেজাল্টটা আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। তো আমার বেশ ভালো লেগেছে, এখন একটু শার্পনেস আপনাদের একটু দেখাই আমি। ওকে দেখুন, অনেক অনেক শার্প, একদম আমার আঙুলের ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে, খুব খুব শার্প একটা বড়শি এটা। তো আমি এক হাতে করছি, তো আমি অতটা আপনাদের দেখাতে পারছি না, বাট আমার হাতে ঢুকে যাওয়ারও ভয় থেকে যায়। ওকে, অনেক শার্প একটা বড়শি, অনেক অনেক শার্প। তো শিকারি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন, আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ, আপনাদের যাতে আরও ভালো ভালো এবং মজার মজার ইন্টারেস্টিং ভিডিও দিতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।